নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি সুমনা শুরু করছি জেলা সদর আর জেলা সদরের শুরুতেই যে খবরের দিকে নজর রাখব নৌকায় গাড়ি তোলার সময় দুর্ঘটনায় মৃত্যুর অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নৌকায় গাড়ি তোলার সময় দুর্ঘটনা নৌকা ছেড়ে গঙ্গায় গড়ালো গাড়ি গঙ্গায় পড়ে যায় গাড়িটি সেই ছবি দেখতে পাচ্ছেন এক মহিলার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ শক্তিপুর যাচ্ছিল নৌকাটি সেই সময় দুর্ঘটনাটি ঘটে রোগী নিয়ে নৌকা পারাবারের সময় এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে একটি অ্যাম্বুলেন্স ছিল এবং সেই অ্যাম্বুলেন্সটি গাড়িটি নৌকা থেকে নৌকায় তোলা হচ্ছিল এবং সেই সময় দুর্ঘটনাটি ঘটে যে এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা এই সেই অ্যাম্বুলেন্স যেটি নৌকায় তোলার সময় দুর্ঘটনাটি ঘটে নৌকা ছেড়ে গঙ্গায় পড়ে যায় গাড়িটি এক মহিলার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে রেজিনগর থেকে শক্তিপুর যাচ্ছিল নৌকাটি সেই সময় দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ইতিমধ্যে একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এক মহিলার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে নৌকায় গাড়ি তোলার সময় ঘটল দুর্ঘটনা নৌকা ছেড়ে গঙ্গায় পড়ে গেল গাড়ি সেই এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলায় গাড়িটি তোলার কাজ শুরু হয়েছে এক মহিলার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ রেজিনগর থেকে শক্তিপুর যাচ্ছিল নৌকাটি এবং সেই নৌকায় তোলা হচ্ছিল এই গাড়িটি রোগী নিয়ে নৌকা পারাপারের সময় এই দুর্ঘটনাটি ঘটে নৌকা থেকে গঙ্গায় পড়ে যায় গাড়ি এই ঘটনা এক মহিলার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে ইন্দ্রাশিস আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা যোগাযোগ করব কিন্তু এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সক্লুসিভ ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে মুর্শিদাবাদের রেজিনগরের দুর্ঘটনা নৌকায় গাড়ি তোলার সময় এই দুর্ঘটনাটি ঘটে নৌকা ছেড়ে গঙ্গায় পড়ে যায় গাড়িটি এই মহিলার এক মহিলা যে গাড়ির ভেতরেই ছিল সেই মহিলার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ নিজনগর থেকে শক্তিপুর যাচ্ছিল এই নৌকাটি ইন্দ্রাশিস আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে ইন্দ্রাশিস আমরা দেখতে পাচ্ছি যে উদ্ধার কাজ চলছে সার্বিকভাবে কি ছবি উঠে আসছে এখন কিভাবে এই দুর্ঘটনা ঘটলো দেখো সুমনা ঘটনা যেটা হয়েছে মুর্শিদাবাদের শক্তিপুর ঘাট এবং অন্যদিকে হচ্ছে রেজিনগর থেকে শক্তিপুরের দিকে রোগী নিয়ে একটি মারুতি গাড়ি নৌকা পারাপার করছিল এবং সেই সময় যে দুর্ঘটনা ঘটে সরাসরি ছবি দেখাবো হাসানদাকে বলবো সেই ছবিটা দেখানোর জন্য এখানে ঠিক এই জায়গাটিতেই কিন্তু দুর্ঘটনাটি ঘটে যেটা পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে সারথী মণ্ডল নামে বছর ষাটের ওই মহিলার কিন্তু মৃত্যু হয়েছে এবং তিনি কিন্তু রোগী তাকে নিয়ে কিন্তু হাসপাতাল থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন পরিবারের লোকজন এই মুহূর্তে ঘটনাস্থলে এখানকার মানুষজন তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন কি কি দেখলেন কি হয়েছিল এখানে কি হয়েছিল কি হয়েছিল এখানে এখানে একটা রোগী মানে বড় থেকে বাড়ি ফিরছিল সেই গাড়িটি নৌকা চাপতে গিয়ে গাড়িটি মানে নৌকা পাল্টি খেয়ে গাড়ি পড়ে যায় এবং সে গাড়িটি আস্তে আস্তে ডুবে গিয়ে আর কোনো কাউকে কিছু পাওয়া যায়নি এবং ড্রাইভারটি কিন্তু বেরিয়ে পড়েছিল গেট খুলে ঠিক আছে রোগী যে ছিল সে মারা গিয়েছে হ্যাঁ সে তিনি মারা গিয়েছে অর্থাৎ স্থানীয় মানুষজন তারা যেটা জানাচ্ছেন যে এখানে যে নৌকা করে যে মারুতি পারাপার করছিল এবং তার ফলে কিন্তু এই দুর্ঘটনা এখান থেকে ঠিক কিছুটা দূরেই আমি দেখানোর কথা বলবো ফেরিঘাটের যে অফিস এখানে রয়েছে সেখানে কিন্তু এখানকার যারা কর্মীরা তারা এখানে রয়েছেন আদতে কি ঘটনা ঘটেছিল সেটা একটু জানার চেষ্টা করব কি হয়েছিল দাদা এখানে কি হয়েছিল ঘটনা কি হয়েছিল আমি ছিলাম না ফেরিঘাটে কে রয়েছেন কর্মকর্তারা আধিকারিকরা কোথায় লোকই তো না এখানে লোক থাকে এখানে তো লোক তো অবশ্যই থাকে লোক নাই তো হ্যাঁ লোক কোথায় ফেরিঘাটের লোক লোক আমি আছি কি হয়েছিল এখানে এই মারুতি ভ্যানটা যখন আসে ওদেরকে নামানো হয় তিনজন চারজন প্যাসেঞ্জার ছিল ওই তিনজনকে নামানো হয় তিনজন নামানোর পরে একজন ড্রাইভার আর একটা পেশেন্ট ছিল সেই পেশেন্টটাকে নিয়ে গাড়ি উঠছিল গাড়ি উঠতে যেয়ে সঙ্গে সঙ্গে জাম্প করে ব্রেক ফেল করে গঙ্গার উপরে পড়ে যায় আপনাদের এখানে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচার রয়েছে একদম একদম আছে নৌকা করে চার চাকা গাড়ি পারাপার করা এটা বিভিন্ন জায়গায় বন্ধ করা বা সরকারের নির্দেশ রয়েছে আপনাদের এখানে কতটা পালন করা হয়েছে আমাদের সবটা ইমার্জেন্সির না ছাড়া পার করা হয় না পেশেন্ট ছিল তাই ইমার্জেন্সিতে পার করা হয়েছিল আর গাড়ির ওই কারণেই গাড়ির যে ড্রাইভার ছিল ড্রাইভারটা ব্রেক
ব্রেক ফেল করে চলে গেছে। হ্যাঁ, বাকি তিনজনকে আগেই নামিয়ে নেওয়া হয়েছিল। তারপরে কি আপনারাই উদ্ধার করলেন? হ্যাঁ, একদম এসেছিল বিডিও সাহেব, এসেছিল এখানে। তারপরে আমাদের বড়বাবু সাহেব ছিলেন, উদ্দি থানার বড়বাবুই ছিলেন। অর্থাৎ এখানকার যারা ফেরিঘাটের কর্মকর্তারা রয়েছেন, যারা আধিকারিকরা রয়েছেন, তারা যেটা জানাচ্ছেন যে এমার্জেন্সির জন্য কিন্তু এই গাড়ি এখানে, যে জায়গা আমি তোমাকে দেখাবো সুমনা আরও একবার, ঠিক এই জায়গাটিতেই কিন্তু দুর্ঘটনাটি ঘটে। এবং ফেরিঘাটের যারা কর্মীরা রয়েছেন তারা সেটা জানাচ্ছেন, এমার্জেন্সি গাড়ি ছিল এবং এমার্জেন্সি গাড়ির জন্যই কিন্তু এই নৌকা করে কিন্তু গাড়ি পারাপার করা হচ্ছিল এমনটাই ফেরিঘাটের কর্মীরা জানাচ্ছেন। তবে সরকারি যে নির্দেশিকা রয়েছে যে ফেরিঘাটে এই সমস্ত নৌকাগুলো করে কোনোভাবেই যে গাড়ি পারাপার করা যাবে না এমনটাই কিন্তু নির্দেশিকায় বলা রয়েছে, যদি এমার্জেন্সির ক্ষেত্রে কিন্তু সেই গাড়ি পারাপার হচ্ছে এবং যার ফলে কিন্তু এই দুর্ঘটনা। আজকে একজন রোগী যে এই মারুতি ভ্যানের মধ্যে ছিল সেই রোগীকে নিয়ে কিন্তু ঠিক এই ঘাট থেকে, এই ঘাট থেকেই শক্তিপুরের দিকে কিন্তু যাচ্ছিল এবং সেখানেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। তারপরে ঘটনাস্থলে চলে আসে এখানকার শক্তিপুর থানার পুলিশ এবং বিডিও তিনি এসেছিলেন এমনটাই কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। স্বাভাবিকভাবেই এই দুর্ঘটনা ঘটার ফলে কিন্তু এই যে এলাকা, সেই এলাকায় কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঠিক এই মুহূর্তে তোমাকে আরও একটি ছবি দেখায় যে এখানে যে নৌকা রয়েছে, নৌকা ঠিক এই সমস্ত নৌকাগুলোতে করেই কিন্তু যানবাহন সেগুলো কিন্তু অন্য জায়গায় অর্থাৎ ঘাট পারাপার করে। তবে যারা এখানকার যাত্রী এবং যারা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা যেটা জানাচ্ছেন, চার চাকা গাড়ি যে সমস্ত গাড়ি, কি দাবি আপনাদের, কি কি অভিযোগ? এখানে পার হয়েছিল গাড়িটা, এখানে না, এখানে গাড়ি ভেসে এসেছিল। আচ্ছা, গাড়িতে নৌকা করে কি গাড়ি পারাপার করে? না, ওই এমার্জেন্সি বলে করেছিল, রুগী ছিল বলে। আচ্ছা, কিন্তু ড্রাইভার তো গাড়ি চালিয়ে নিয়ে একদম ওদিকে ফেলে দিয়েছে। দোষটা এখন ড্রাইভারের, নৌকায় গাড়িটা উঠছে সে তো ব্রেকে পা দেবে, কিন্তু ব্রেকে পা না দিয়ে একবারে ফোন ধরে গাড়ি পার করছে, ফোনে কথা বলছিল সে ড্রাইভার, ড্রাইভার কানে ফোন ছিল, কানে ফোন ছিল এবং ব্রেকে পা না দিয়ে গাড়ি তুলে দিয়েছে, একবারে যে ওইদিকে লাফ মেরে পড়ছে ওইখানে, গাড়িটা এইখানে চলে এসছে, তোমার তলায় পড়িয়ে। স্থানীয় বাসিন্দারা তারা যেটা জানাচ্ছেন সুমনা, যে ড্রাইভার যিনি গাড়ি চালাচ্ছিলেন তার কানে কিন্তু ফোন ছিল এবং সেই কারণেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দাদের দাবি। তবে এই ঘটনা সামনে আসার পরে ইতিমধ্যে কিন্তু জেলা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে শক্তিপুর থানার পুলিশ, শক্তিপুর থানা থেকে পুলিশ এসেছে এবং যিনি মহিলা, যিনি রোগী ওখানে ছিলেন যার মৃত্যু হয়েছে, তার দেহ কিন্তু ইতিমধ্যেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটার পরে জেলা জুড়ে ফের আরও একবার ফেরিঘাটের যে নিরাপত্তা এবং তার সঙ্গে সঙ্গে গাড়ি যারা চালক, গাড়ি চালকদের যে সতর্কতা, সেই প্রশ্নটি কিন্তু আরও একবার উঠে এলো সুমনা।